স্বপন দেশের স্বপন নয় রে, এটাই জন্মভূমি আমার। মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার। সবকিছু বাধা অতিক্রম করে এখনো শাকিব খান টিকে আছে, তাকে পিছন থেকে অনেকে টেনে ধরার চেষ্টা করেছে। আমার কাছে সুপারস্টার একজন শাকিব খান। এমন কথার একটা গানের শুটিংয়ে এভাবেই দেখা গেছে শাকিব খানকে। এফডিসির প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় বড় আয়োজনে এই গানের দৃশ্যায়ন করা হয়েছে। গানটিতে শাকিব খানের সঙ্গে 300+ নৃত্যশিল্পী অংশ নিয়েছিলেন। লাস্ট আপডেট হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম সকাল 11:30 এবং ইন্ডিয়ান টাইম 11:00 আমরা দরদে ফার্স্ট লুক লঞ্চ করতে যাচ্ছি। মামুন ভাইয়ের অনেক কথায় আমরা নড়চড় পেয়েছি, তবে এইবার মনে হয় আর নড়চড় না পাওয়ারই কথা, কারণ ভালো কিছু পেতে হলে ধৈর্যের অবকাশ নেই। তবে ধৈর্যেরও একটা সীমারেখা আছে, সময় বিবেচনায় ভেবেচিন্তে কথা বললে অধিক সময় কেটে গেলে দোষের হয় না, ধৈর্যেরও প্রয়োজন আসে না। তবে আমাদের দরদ সিনেমার জন্য 14 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আমরা কলকাতা সিনেমাকে রেফারেন্স হিসেবে ধরছি না, আমরা বানাতে কেজিএফ, তো চেষ্টা করবো কেজিএফ মতো হোক। আমরা এমন ছবি বানাতে যে এই ছবি দেখলে বলা হবে না এটা বাংলা ছবি। আপনি হয়তো বা হাসাহাসি শুরু করে দিবেন, আপনি হয়তো বা বলবেন রায়হান রাফি আবারও তাপাবাজি শুরু করেছে, কিন্তু রায়হান রাফি যা বলছে ঠিকই বলছে। ছবি ভাষা চেঞ্জ করলে মনে হবে এটাতে হিন্দি ছবি আসে। KGF এর অ্যাকশন ডিরেক্টর ক্যামেরাম্যান তুফান সিনেমায়। KGF হলো তুফান সিনেমার জন্য রেফারেন্স, এমন নয় যে তুফান KGF পুষ্পা সমপর্যায়ের কোনো সিনেমা হবে। 150-200 কোটি বাজেটের সিনেমার লেভেলে পৌঁছানোর সক্ষমতা আমাদের নেই, তবে তুফান দেখেও যেন দর্শক ওই সব সিনেমার আমেজ পায় সেই চেষ্টাই করে যাচ্ছে তুফান টিম, যার ফলে KGF এর টেকনিক্যাল টিম ক্যামেরা সেট আপই হায়ার করা হচ্ছে তুফানের জন্য। 1965-1995 এই টাইম লাইনগুলোই দেখানো হবে তুফান সিনেমায়, যার জন্য রামোজি ফিল্ম সিটিতে সেই সময়কার মতো করে শহর নির্মাণ করা হয়েছে। লক্ষ্য অনেক বড় থাকলে সেখানে পৌঁছতে না পারলেও চেষ্টা করলে কাছাকাছি পর্যায়ে যাওয়া যায়। এজন্য তুফানের লক্ষ্য শিকারি নবাবকে ছাড়ানো নয়, বরং KGF পুষ্পার কাছাকাছি যাওয়া মাত্র। তো বিক্রি দিতে চাই পুষ্পাকে, আমি বিক্রি দিতে চাই KGF-কে, স্বপ্ন দেখতে তো টাকা লাগে, তো হয়তো বিক্রি দিতে পারবো না, কিন্তু কাছাকাছি না হোক একটু তো যেতে পারবো।